আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা সাইট শেয়ার করব, সাইটের নামটা হচ্ছে জিপিএস ফ্রিল্যান্সার। সো আশা করি সকলে ভালো লাগবে। সো সাইট থেকে কিন্তু আপনি চাইলে ছোট ছোট ভিডিও দেখে কিন্তু খুব ভালো করবেন, ইনকাম করতে পারেন। সো এই সাইটে আপনি যতগুলো কাজ করবেন প্রতি মিনিটে আপনাকে 1 টাকা করে দেওয়া হবে। আপনি 4 মিনিটের একটা ভিডিও দেখলে 4 টাকার মতো ইনকাম করতে পারবেন। সো খুব ভালো একটা সাইট, আপনি চাইলে দৈনিক 1000 থেকে 500 টাকা কিন্তু একদম ইজিলি ইনকাম করতে পারবেন। সো আপনি চাইলে এই সাইটের নিচে আসা এখানে দেখতে পারবেন সাইটের অ্যাড্রেস বা জিপিএস ফ্রিল্যান্সার কি অবস্থা, এসব সম্পর্কে আপনি কিন্তু এখানে চাইলে সম্পূর্ণ ডিটেলস গুলা পড়ে দেখতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো সাইন আপ করার জন্য আপনি এখানে দেখতে পারতেছেন প্রথমে দেওয়া রয়েছে দ্বিতীয় অপশন সাইন আপ। সো আপনি সাইন আপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন অনেক কিছু ডিটেলস দেওয়া হবে। সো এখান থেকে আপনি কি সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে দেখাবো। সো মূলত প্রথমে আপনি কি করবেন, এখানে আপনার একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন। সো ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে সো এখানে একটা লাস্ট নেম দিবেন, তারপর একটা জিমেল দিবেন, পার্সোনাল জিমেল, তারপর একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর কান্ট্রিটা বাংলাদেশ করে নেবেন, তারপর একটা ফোন নাম্বার দিবেন, তারপর এখানে ক্যাপচাটা ক্লিক করে, তারপর এখানে ক্লিক করে দিয়ে, তারপর এখানে লাস্টে যে সাইন আপ অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইন আপ এটা ক্লিক করে দিবেন। সো এখন আমি সম্পূর্ণ ডিটেলস গুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর আপনাদের মাঝে ফিরে আসবো। সো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি কিন্তু সম্পূর্ণ এখানে আমার ফিল আপ করে নিয়েছি। সো দেখতে পারতেছেন এখানে একটা ফার্স্ট নেম দিছি, তারপর লাস্ট নেম দিয়ে দিচ্ছি, তারপর একটা পার্সোনাল জিমেইল দিয়ে দিবেন, সেটা আপনার ফোনে সবসময় অ্যাক্টিভ থাকে, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেওয়ার পর সেম পাসওয়ার্ড এখানে দিবেন, দেওয়ার পর এখানে একটা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। অবশ্যই ফোন নাম্বারটাতে বিকাশ নগদ থাকতে হবে, আপনি চাইলে কিন্তু অন্য নাম্বারে উইথড্র করতে পারবেন না। সো আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে টাকা তুলতে হবে। সো এখানে রোবটটা কমপ্লিট করে নেবেন, নেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে সাইন আপ অপশনটা আছে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে আমাদেরকে। তারপর আপনি কি করবেন, এখানে যে ওকে আছে ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। সো আপনি কি করবেন, এখান থেকে আপনার পাসওয়ার্ড, ইউজার নেম, জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে। সো দর্শক, অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইউটিউবের ভিডিও দেখলে কিন্তু আপনি 3 টাকা পেয়ে যাচ্ছেন, আরেকটা এখানে ভিডিও দেখলে কিন্তু 3 টাকার মতোই পেয়ে যাচ্ছেন। সো আপনি কি করবেন, যে কোনো একটা ভিডিওর ওপর এই লেখাটার ওপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জবটা শো হবে। তো আপনি কি করবেন, একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে দেখতে পারবেন প্রথমে লেখা আছে প্রোফাইল এডিটিং। সো আপনাকে কি করতে হবে, প্রোফাইলটা এডিট করতে হবে, মানে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, জবে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এখানে কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনি কি করবেন, বরাবর মতো এই প্রোফাইল এডিটিং এ ক্লিক করে দিবেন। সো প্রোফাইল এডিটিং এ ক্লিক করার পর আপনার সামনে এরকম আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে। সো আপনি কি করবেন, এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারেন প্রথমে দেওয়া আছে ইউর টাইটেল। সো আপনাকে এখানে টাইটেল বসাতে হবে, মূলত হচ্ছে আপনি কি ধরনের কাজ করতে পারেন, অভিজ্ঞতা কি রয়েছে। সো আমরা দিয়ে দিব ভিডিও এডিটিং। সো আমার মতো করে এখানে ভিডিও এডিটিং লিখে দিবেন, এখানে টাচ করবেন, টাচ করার পর এখানে ভিডিও এডিটিং লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন, তারপরে এখানে বসছে ওভার রিভিউ, এটা দিতে হবে না, এটা আপনি দিলেও চলে না দিলেও চলে। আপনি চাইলে এখানে আপনার ফটো দিতে পারেন, যে কোনো কিছু একটা ব্যানার দিতে পারেন। সো আপনি নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর আপনি এখানে দেখবেন যে আপনার ইউজার নেম ঠিক আছে নি, আপনার লাস্ট নেম ঠিক আছে নি, ফোন নাম্বার ঠিক আছে, ইমেল অ্যাড্রেস ঠিক আছে। তারপর আপনাকে কি করতে হবে, আপনি একটু নিচে চলে আসলে এখানে যে ফেসবুক ইয়েটা রয়েছে আপনি কি করবেন, আপনার যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা রয়েছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক প্রোফাইলে যে। সো আপনি ফেসবুকে আসার পর আপনি দেখতে পারবেন এখানে 3 ডট মেনু একটা রয়েছে, যে দেখতে পারতেছেন 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে আপনাকে কপি করতে হবে। সো আপনি কি করবেন, বরাবর মতো এখানে যে এই যে লেখা রয়েছে প্রোফাইল লিঙ্ক, সো ইউর লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি আপনাদেরকে টিক দিয়ে দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ইউর লিঙ্কটা কোনটা। সো আপনি কি করবেন, এখান থেকে যে ইউর লিঙ্কটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিয়ে লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পর সো ওয়েবসাইটে চলে আসার পর এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর একটু নিচে আসবেন, আপনার বয়সটা অবশ্যই 18 ওপরে হতে হবে, বর্তমানে 18 হতে হবে। 18 দিলেও চলবে, আপনার যা খুশি তা দিতে পারেন, কিন্তু 18 নিচে হলে হবে না। তো আপনি আরেকটু নিচে চলে আসবেন, চলে আসার পর এখানে আপনাকে দিতে হবে এক্সপিরিয়েন্স। সো এখানে আপনি কাজের দক্ষতা কত দিনের সেটা দিয়ে দিবেন। আমি যেহেতু কাজ করি মোটামুটি, এই জন্য আপনি দিতে পারেন 5 বছর 3 বছর 4 বছর, আপনার যা খুশি তাই দিতে পারেন। সো আপনি তারপর কি করবেন, এখানে আপনাকে কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই অবশ্যই বাংলা সিলেক্ট করে দেবেন, বাংলা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে
দেখতে পারতেছেন লেখা রয়েছে স্কিল। সো আপনাকে কি করতে হবে, এক্সপিরিয়েন্স স্কিল দিতে হবে। সেই স্কিল দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে যে কপি অপশনটা রয়েছে এই কপির উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন অ্যাড কপি। সো আপনি কি করবেন, এই অ্যাড কপির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই কর্নারে কিন্তু টিক হয়ে যাবে। টিক হওয়ার পর কিন্তু আপনার এখানে অ্যাড কপিটা চলে আসবে। সো আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আপনার যদি অন্য অন্য কান্ট্রি ইন্ডিয়া বা অন্য কিছু হয় সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাকে অবশ্যই সিটিটা বসাতে হবে। সো আপনি এখান থেকে সিটিটা ঢাকা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার যে সিটির পোস্টাল কোড রয়েছে সেটা বসিয়ে দেবেন। আইডেন্টি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোডটা দেখতে পারবেন, আপনি কোন জায়গায় থাকেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি কি করবেন, বরাবর মতো এখানে যে সেভ লেখাটা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলটা এডিটিং কমপ্লিট হয়ে যাবে। সো কমপ্লিট হওয়ার পর এখানে সাকসেসফুলি একটা লেখা চলে আসবে। সো ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে কিন্তু এখন হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। সো টাস্কগুলো কমপ্লিট কি করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আমি যদি এখন আমার ওয়ালেট অপশনে চলে যাই তাহলে আপনারা দেখতে পারেন আমি কিন্তু অলরেডি খুব ভালোভাবে টাকা ইনকাম করেছি। সো আমি এখন আপনার ওয়ালেটে গিয়ে আপনাদের দেখাচ্ছি। সো এখানে মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়ালেট। সো ওয়ালেট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের সামনে কিন্তু আমার ওয়ালেটটা শো করবে। সো আপনারা দেখতে পারতেছেন আমার ওয়ালেটে কিন্তু অলরেডি এখানে $41.40 বলতে গেলে বাংলা টাকায় $140 মতো রয়েছে। আপনি চাইলে এখানে এই সাইডে কাজ করতে পারেন। সো কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে থ্রি ডট মেনু রয়েছে, কোনারে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন লেখা রয়েছে গ্রুপ জব, পার্সোনাল জব, সার্ভিস, মার্কেট প্লেস। সো আপনি কি করবেন, মার্কেট প্লেসে ক্লিক করে দিলে সম্পূর্ণ যতগুলো জব আছে সবগুলো দেখতে পারবেন। সো মার্কেট প্লেসে একটা ক্লিক করে দেব। মার্কেট প্লেসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন নিচে আসলে কিন্তু টিকটকে ফলো করলে কিন্তু আপনাকে $1 দিবে, ফেসবুকে ফলো করলে $1 দিবে, পরে ফেসবুকে ভিডিও লাইক কমেন্ট করলে $2 দিবে। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কাজ রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলো করে দৈনিক 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউবের কাজগুলো কিভাবে করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।